38টি পাখি সহ এক পাখি পাচারকারীকে গ্রেপ্তার করলো বর্ধমান বন বিভাগ। পূর্ব বর্ধমান জেলা বন আধিকারিক নিশা গোস্বামী জানান, তাদের কাছে খবর ছিল বেআইনি ভাবে টিয়া পাখি বর্ধমান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। সেই মতো বন বিভাগের কর্মীরা শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালাচ্ছিলেন। বুধবার ভোর 4টে নাগাদ বর্ধমান শহরের তিনকোনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে 38টি টিয়া পাখি সহ শেখ ইসরাইল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বন দপ্তরের কর্মীরা। নিশা গোস্বামী জানান, এই দেশি টিয়া পাখিগুলি বর্ধমান থেকে আরামবাগ নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের কাছে ইনফরমেশনটা এসেছিল কি এখান থেকে বর্ধমান থেকে বাসটা করে কিছু লোকটা প্রায় পাখিগুলোকে এখান থেকে নিয়ে আরামবাগ দিকে নিয়ে যায়। তো সেই ইনফরমেশনের উপরে আমরা একটু কাজ করছিলাম। তো কালকে রাত্রি থেকেই আমরা একটা এখানে একটা রেখেছিলাম কি বাস মাধ্যমে নিয়ে যায়। তো অল সামার্স যেটা যতগুলো আমাদের বাস স্ট্যান্ড আছে ওখানে আমাদের লোকটা ওখানে একটু আন্ডারকভার মতনই ওরা ছিল রাত্রিবেলা। অ্যান্ড সকালেই অ্যারাউন্ড প্রায় আপনি ধরুন কি 4টা নাগাদ ওরা একটা লোককে ধরতে পেরেছে। তো ওর কাছ থেকে আমরা যে প্যারাকিট আছে আমাদের টিয়া পাখিরা ওটাকে রেস্কিউ করেছি। প্রায় 38 নাম্বার আছে, 2টা খাঁচার মধ্যে ছিল, তার সঙ্গে আমরা অন্য ইকুইপমেন্টগুলো আমরা পেয়েছি। তো সেই লোকটাকে অ্যারেস্ট করে আমরা ডিভিশন অফিসে এনেছি, ইনকোয়ারিগুলো করে মেডিকেল করে তারপরে ওকে আজকে সিজিএম কোর্টে আমরা আমাদের লোকালি ছিল দুবলাজ দিঘি থেকেই এসেছিল। বাচ্চাগুলো ও যে যতগুলো আমরা ইনকোয়ারি করতে পেরেছি তো ও তো বলছে কি ওরা বাইরে থেকেই নিয়ে আসছে। তো এটা ওর ফার্দার সাবজেক্টিভ টু ইনকোয়ারি। আজকে আমরা কোর্টে প্রডিউস করে আমরা কোর্টের কাছে একটু আবেদনটা করবো কি আমাদেরকে একটু কাস্টাডিতে ওকে রাখা যায়, বেলটা রিজেক্ট করা হবে, সো দ্যাট কি আমরা ফার্দার ইনকোয়ারিটা করতে পারি। লালবাবু নামে এক ব্যক্তি এই টিয়া পাখি গুলি নিয়ে যাচ্ছিল। আমরা তিনজন ছিল, সে পালিয়ে গেছে, এবার বলছে এটা তোমারই আছে। ওটা লালবাবু, লালবাবু ওই দুবরাজেই বাড়ি, আমার বাড়িও দুবরাজ তিনকোনিয়া বাস স্ট্যান্ড। আমার কাছে টিয়া পাখি নেই তো আমি কোথা থেকে নিয়ে আসবো? এখনও তো বলছি কি আমার নেই টিয়া পাখি। আমি যা ছিল আমার কাছে বদরি ছিল, ছোট ছোট খাঁচা ছিল, পাখির খাবার দাবার ছিল। নিউজ আজ বাংলা বর্ধমান। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.